আরে কি তারা কি গো তো লেট কেন জানো কাকুগুলো কিরকম ভয়ঙ্কর ভাবে দেখছিল আমার একটা কথা বলার ছিল হ্যাঁ কথা বলবো বলেই তো মিট করেছি হ্যাঁ বলো সিরিয়াস কথা হ্যাঁ বলো I love you. আসলে প্রথম দেখে ভাল লেগেছিল কিন্তু সাহস হয়নি বলার তো আজকে সাহস নিয়ে এসে বলছি ও আচ্ছা প্রথম দেখা আর কি মনে হয়েছিল আমাকে আর কিছু মনে হয়নি গড প্রমিস আর কিছু না উফ জি এম করছো কেন যুদ্ধ করতে যাচ্ছ নাকি তুমি আমার সাথে এটা থেকে অনেক ইজি কি কিচ্ছু না ও আচ্ছা কিছু বললে না কি বলবো আবার হ্যাঁ কি না উফ এত তারা কিসের বলো তো তোমার ঠিক টাইমে অ্যানসার দিয়ে দেব কি সব ছাইপাশ খাচ্ছ বলো তো কি এই যে এটা ও সিগারেট হুম এগুলো খেয়ে কি হয় বলো তো খুশি পাই কেন তুমি আমায় নিয়ে খুশি নাও বুঝি এর মাঝখানে তুমি কোথা দিয়ে এলে তুমি আমায় নিয়ে খুশি কিনা এটা বলো খুশি খুব খুশি তাহলে এগুলো ছাড়তে হবে কিন্তু দূর পাগলি এভাবে সিগারেট ছাড়া যায় নাকি আমি বলেছি তো এগুলো ছাড়তে হবে কমিয়ে দেব কিন্তু ছাড়া যায় না দেন তুমি আমায় ছেড়ে দাও একটু বোঝো দুম করে ছাড়া যায় না দেন ছাড়ো আস্তে আস্তে তোমায় ছাড়তে হবে আচ্ছা আস্তে আস্তে ছাড়বো প্রমিস ওকে প্রমিস ওকে বাড়ি দিয়ে কল আসছে হ্যাঁ তো চলো ছেড়ে দিয়ে যাই না আমি চলে যাব আরে ওই রাস্তা তো যাবে চলো না না আমি চলে যাচ্ছি আসলে পাড়ায় দেখলে প্রবলেম হবে আর আর বাড়িতে একটু সন্দেহ করছে আচ্ছা যাও ওকে তাহলে আমি বেরোচ্ছি ডিসি কোথায় এই তো চলে এসছে কি রে অভি কবে বেরোচ্ছিস বা বা প্রেমে এমন হাবুডুবু খাচ্ছিস যে ভাই কবে যাচ্ছে মনেই নেই তুই সবার আগে আমার কাছে কে বলছে যা বলেছিস ভাই বলবি কি কবে যাচ্ছিস কাল ভোরে ফ্লাইট আমার ওখানকার মেয়েগুলো শুনলাম নাকি খুব সুন্দর সুন্দর একটু তো আমায়ও পড়ি দিস ভাই আরে ভাই কাজ করতে যাচ্ছি ঘটকালি নয় কিন্তু তাও ভাই অন্তত নিজের জন্য একটা সেট করে আসিস মন দিয়ে কাজটা তো করি আগে সেটাও ঠিক পড়িসি একটা কথা ছিল হ্যাঁ বল মাটাকে একটু দেখিস
আমি ছাড়া তো আর কেউ নেই। একটা শর্তে। কি? যদি ব্যাঙ্গালোর থেকে এসেই আমার সাথে দেখা করিস। ওকে চল, আর সিগারেটটা খেয়ে নিই আমরা, নাহলে আবার ওখানে গিয়ে একা একা খেতে। চল চল চল। না রে, তোরা খা আমি খাবো না। কেন রে, শরীর টরীর খারাপ নাকি তোর? আসিফা বারণ করেছে। তুই এটা মেয়ের জন্য সিগারেট ছেড়ে দিলি। যে কাজটা পৃথিবীতে কেউ করতে পারেনি সেই কাজটা একটা মেয়ে করে দিল। ওটা মেয়ে না ম্যাজিশিয়ান। ছাড় না, কেন এত পিছনে লাগছিস বলতো? সত্যি জীবনে আমরা কাউকে আর পেলাম না আমাদেরকে ভালো করে দেওয়ার জন্য। তুই ওদের কথা কান্দিস না তো। তুই ভালো থাক, আর ব্যাঙ্গালোর থেকে এসে যেন বিয়েটা খেতে পারি, তার আগে কিন্তু করিস না। তুই না থাকলে বিয়ে হবে এটা স্বপ্নেও ভাবিস না। ওকে চলা যে আসি তাহলে। এটা নে। আরে কি গো, তোমার মুড অফ কেন? অভি চলে গেছে বলে? হ্যাঁ চলে আসবে, চিন্তা করো না। মাঝে মাঝে তুমি ওর সাথে গিয়ে দেখা করে এসো। কিন্তু সবসময় কাছে থাকতো, ঘুরতাম ফিরতাম, খুব মজা করতাম। খুব খুব মিস করবো মুহূর্তগুলো। আমি বুঝতে পারছি, ওর মতো তোমায় এত কেউ হ্যাপি রাখতে তো পারতো না, বাট তাও আমি চেষ্টা করব তোমার এই গোমরা মুখে একটু হাসি আনার, আর তোমাকে হাসি খুশি রাখার সব সময়। প্রমিস। আমি তো জানি তুমি আছো। হ্যাঁ সব সময় তোমারই তো পাশে আছি আমি, সব সময়। ফোনটা কাটছো কেন? রং নাম্বার দিয়ে ফোন আসছে। হ্যাঁ তো দাও আমি কথা বলি। তুমি কি কথা বলবে, বেকারে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আরে বুঝিয়ে বলি কেন রং নম্বরে ফোন করছিস? আমার লেট হয়ে যাচ্ছে, আমি বাড়ি যাব। হ্যাঁ চলো। তুমি কোথায় যাবে? আরে তোমার বাড়ির দিকেই আমি যাব। না না বাবা জেনে গেছে, আর বহু ঝামেলাও চলছে, আমি একাই চলে যাব। তাহলে একদিন তোমার বাড়ি গিয়ে তোমার বাবাকে বুঝিয়ে বলি। কি বলবে তুমি? তোমাকে বিয়ে করব। পাগল হয়েছো? বাবা আমায় জ্যান্ত কবর দিয়ে দেবে। আরে বুঝিয়ে বলি ওনাকে। আমি বুঝবেই না, আমার বাবাকে তুমি চেনোই না। ওই ঋষি চনয় গলিতে একটা কাপেল দাঁড়িয়ে আছে, একটু আওয়াজ মিলে আসি। বাক ওসব করিস না, চন হওয়ায় তুই জানা এত হদ্দ কবে থেকে হয়ে গেলি। আমি সব করা বন্ধ করে দিয়েছি, আর আমরা সবাই বড় হয়ে গেছি ভাই। তোর তো মালায়ে, আমি কি দেখবো না? বললাম তো তুই যা, আমি এখানেই ভালো আছি। চো না ভাই, তুই নয় দূরে দাঁড়িয়ে থাকিস। তুই যা না ভাই। চো তো। পাইব তোমারে রাখিব
আঁকিতে আঁকিতে ওই কি করিলে।